ম্যাথ মেকার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে কম্পিটিটিভলি যে এক্সামই আমরা দিয়ে থাকি তা বিভিন্ন ধরনের ম্যাথ আমরা পাই, তার মধ্যে সময়কার্য এক ধরনের ম্যাথ। ম্যাথটাকে আমরা শর্ট ট্রিক্স মাধ্যমে অ্যান্সার দেব। যদি বোঝার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাবে, আমরা আবার অতি সহজ করার জন্য আবার চেষ্টা করব। তাহলে প্রথমে প্রশ্নটা দেখো, যে ছজন পুরুষ বা কথাটা মানে হয় পুরুষরা নতুবা স্ত্রীলোক, নজন স্ত্রীলোক একটি কাজ 20 দিনে করিতে পারে। তাহলে এবারে কাজের সময় কিন্তু এরা দুজনে একসাথে কাজ করছে, যেমন 4 জন পুরুষ ও 4 জন স্ত্রীলোক ওই কাজটি কত দিনে করিবে, অ্যান্সার দেওয়া আছে। এই অ্যান্সারগুলোর মধ্য থেকে কোন অপশানটা আমরা অ্যান্সার চয়েস করব তাহলে দেখা যায়। তাহলে অ্যান্সার লেখার সময় লিখবে, অ্যান্সার আমরা একটা দেখিয়ে দিচ্ছি স্যাম্পেল। তাহলে প্রথমে আমরা কি লিখব, কত দিনে নিষ্পত্তি হবে, 20 দিনে। তাই আমরা প্রথমে এই 20টিকে সুন্দর করে লিখে নিও, হোল ডিভাইডেড বাই এরা দুজন কে কে, না 4 জন পুরুষ ও 4 জন বালক, এটা আমরা লিখব 4 জন প্লাস 4 জন। আর এটা যেহেতু পুরুষ তাহলে ডিভাইডেড বাই 6, তাহলে একে অনুপাত করলাম, ডিভাইডেড বাই 9 স্ত্রীলোক এখানে অনুপাত করে কানেকশন করে দিলাম, এটাই আমার অ্যান্সার। এবার অ্যান্সারটা আমরা গুণভাগ তো আমরা জানি করে নিব, তাহলে 20 ডিভাইডেড বাই এটা লসাউ করে নিও, লসাউ করলে হবে 18, লসাউ করলে 18, আর এটাতে 6 দিয়ে 3 4 12 আর প্লাস 8 ইজ ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 20 বাই 18, 18টা পাল্টি হয়ে পরে উঠে যাবে, তাহলে 18, মানে 20 20 ক্যান্সেল, তাহলে অ্যান্সার 18, তাহলে আমরা 18টা হবে ঠিক। এইভাবে আরেকটি নমুনা আমরা দেখাচ্ছি, তাহলে আমাদের আরও পরিষ্কার হয়ে যাবে। ভেরি কোশ্চেন নাম্বার 2, 3 জন পুরুষ বা 4 জন স্ত্রী বা 5 জন বালক বা 6 জন বালিকা একটি কাজ 21 দিনে শেষ করে, তবে ওই কাজ 1 জন পুরুষ ও 2 জন স্ত্রী ও 3 জন বালক ও 4 জন বালিকা কত দিনে শেষ করবে, নিয়ে অপশান দেওয়া আছে। এখানে আমাদের সমস্ত অপশানগুলো এখানে উল্লেখ করা আছে। আমাদের তো অ্যান্সারটা আমরা তো আগে একটা ম্যাথ করলাম, তাহলে এই ম্যাথের সিটা আমরা রেখে নিই। তাহলে অ্যান্সারটা যখন আমরা লিখব, অ্যান্সার যখন লিখব তখন আমাদের কত দিনে কাজ শেষ হয়, 21 দিনে, আমরা লিখব 21 হোল ডিভাইডেড বাই। কারা কারা কাজ করছে এখন আমাদের, 1 জন পুরুষ, 2 জন স্ত্রী, 3 জন বালক ও 4 জন বালিকা, এরাই কাজ করছে। তাহলে পুরুষকে পুরুষ দিয়ে ডিভাইড, স্ত্রী দিয়ে ডিভাইড করলেই তো আমাদের ম্যাথ হয়ে যাবে। তাহলে এখানে লিখবো 3, এটাতে লিখবো 4, এর আছে 5 এবং 6, এরা সমস্তগুলো কানেক্ট হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে এবারে ক্যালকুলেশন, এবারে 21 আমরা পরিষ্কার করে লিখে নাও, এদের লসাগু করব, এদের লসাগু কত হবে, এদের লসাগু হবে 60। তাহলে 3 60-এর সাথে ভাগ করার পরে 20 1 কে 20 যুক্ত 4 15, 15 2 গুণে 30 যুক্ত 12 36 যুক্ত কত, 6 10 60 = 40। এবার অ্যান্সার কি, নাই 21 ডিভাইডেড বাই, এবার ইন্টু, এবার 60টা পাল্টি হয়ে পরে চলে গেল, আর এদের যোগফলটা নিচেই থাকবে, এটা যোগ করলে হবে 6 এবং এতে টোটালটা আসবে আমাদের, টোটাল ইজ ইকুয়াল টু 12। এখানে কাটাকাটি করে নাও, সমান 6, কাটাকাটি করলে 10, এই 10-ই হবে আমাদের অ্যান্সার। এইভাবেই ম্যাথটি করবে।